are watching the Daily Observer. দর্শক স্বাগত জানাচ্ছি ডেইলি অবজারভারের নিয়মিত আয়োজন এক্সক্লুসিভ ইন্টারভিউয়ের আজকের পর্বে। এ পর্বে আমাদের সাথে যুক্ত হয়েছেন আত্রাই রায়নগর নওগাঁ ৬ আসনের বর্তমান এমপি মোহাম্মদ ইসরাফিল আলম। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে তিনি আওয়ামী লীগের পক্ষে নৌকার মনোনয়ন প্রত্যাশী। এই বিষয়ে ডেইলি অবজারভারের পক্ষে আমরা তার সাথে কথা বলব। আসসালামু আলাইকুম আদাব, আমি মোহাম্মদ ইসরাফিল আলম, এখান নওগাঁ ৬ আত্রাই রায়নগরের সংসদ সদস্য হিসাবে 2009 সাল থেকে আজ পর্যন্ত দায়িত্ব পালন করে যাচ্ছি। দেশের রাজনীতি সম্পর্কে, বিশেষভাবে রায়নগর আত্রায়ের রাজনীতি সম্পর্কে যারা ধারণা রাখেন তারা সবাই নিশ্চয়ই স্মরণ করে থাকবেন যে এলাকা দীর্ঘদিন থেকে অর্ধশত বছর ধরে সন্ত্রাস, রক্তপাত, নরহত্যা, চাঁদাবাজি, ভূমিদস্যুতা এবং ভয়াবহ লোমহর্ষক অপরাধ এবং অপরাধীদের অভয় অরণ্য হিসাবে পরিচিত ছিল। 1973 সালের নির্বাচনে সাবেক ডেপুটি স্পিকার বৈতুল্লাহ সাহেবের পর এই আসনে আর কেউ নৌকা মার্কা নিয়ে কোনো জাতীয় নির্বাচনেই জয়যুক্ত হতে পারেনি। 15 আগস্ট 1975 সালের বিয়েগান্তক ঘটনায় জাতির পিতা বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর সবচেয়ে বেশি সাংগঠনিক রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রানীনগর আত্রায়ের আওয়ামী পরিবার। নকশাল এবং রাজাকারদের দ্বারা এখানে যেমন আওয়ামী লীগের নেতাকর্মীদের নিধন করা হয়েছে, 75 পরবর্তী সময়ে জিয়াউর রহমান, মার্শাল্লো এবং বিভিন্ন সামরিক স্বৈরাচারদের দ্বারাও আওয়ামী লীগের নেতাকর্মী এবং আওয়ামী লীগের দলীয় সাংগঠনিক কার্যক্রমকে পদে পদে এখানে তছনছ করার চেষ্টা করা হয়েছে। মিথ্যা মামলা, হামলা, হত্যা, খুন, বাড়ি ছাড়া, ঘর ছাড়া, বাড়ি দখল, জমি দখল, ব্যবসা দখল, এসবের ভিতর দিয়েই দীর্ঘদিন আওয়ামী লীগের বিজয়কে সুদূর পরাহত করা হয়েছিল। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে যারাই সামনে আসার চেষ্টা করেছে তাদেরকে নৃশংসভাবে খুন করা হয়েছে অথবা মিথ্যা মামলা টামলা দিয়ে তাদেরকে বিপর্যস্ত করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের ঠিকানা বলতে কোনো অফিস পর্যন্ত এখানে করতে দেওয়া হয় নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যার নির্দেশে, তার আশীর্বাদে, জনগণের সহযোগিতায়, ভালোবাসায় এই এলাকার রাজনীতি করতে এসে 1991 সাল থেকে সরাসরি দলীয় নির্বাচনের কার্যক্রম এবং সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রমের মাধ্যমে এখানে রাজনীতির সাথে সম্পৃক্ত হই এবং সরাসরি গ্রাম থেকে গ্রামে, হাট থেকে হাটে, পথ থেকে পথে প্রান্তরে মানুষের কাছে দৌড় ঘর দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে তাদের কাছে গিয়ে মানুষকে উদ্বুদ্ধ করেছি, মানুষকে কনফিডেন্ট করেছি, মানুষকে উৎসাহ দিয়ে, সাহস দিয়ে আবার আওয়ামী লীগের রাজনীতিমুখী করে তাদেরকে সংগঠিত করার চেষ্টা করেছি। এবং আপনারা শুনে নিশ্চয়ই খুশি হবেন, 91 সালে 96 সালের নির্বাচনে আমাদের দলীয় প্রার্থীর শোচনীয় পরাজয়ের পরেও এই এলাকার রাজনীতিকে রক্ষা করার জন্য কিন্তু তৎকালীন প্রার্থীসহ অন্যান্য নেতৃবৃন্দের আন্তরিকতার পরিচয় দেয়নি। 96 সালে দল ক্ষমতায় আসলেও তখনও এখানে দলকে, দলের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করার জন্য আমাদেরকে কাজ করতে হয়েছে। সেই সময় আমাদের উপর সর্বহারা দিয়ে হত্যাকাণ্ড চালানো হয়েছে। আমজাদ মাস্টারকে খুন করা হয়েছে, লালুকে খুন করা হয়েছে, নজরুলকে খুন করা হয়েছে, আফজাল চেয়ারম্যানকে খুন করা হয়েছে, শাকওয়াতকে খুন করা হয়েছে, মনসুরকে খুন করা হয়েছে, সিদ্দিকুর রহমান রাজাকে খুন করা হয়েছে, অরুণকে খুন করা হয়েছে, লতিফকে খুন করা হয়েছে, গোলাম নবীকে খুন করা হয়েছে, বেলালকে খুন করা হয়েছে। এইভাবে অসংখ্য মানুষকে, অ্যাডভোকেট আব্দুল সোবান চেয়ারম্যানকে, সত্তার চেয়ারম্যানকে খুন করা হয়েছে, এভাবে সোবান চেয়ারম্যান বিষয় ইউনিয়ানি তাকে প্রকাশ্য দেবলকে খুন করা হয়েছে। একটা আতঙ্ক, ত্রাসের রাজত্ব খুন করা হয়েছিল, আমি এলাকা ছাড়িনি। 21 আগস্টে গ্রেনেড হামলার পর আওয়ামী লীগের কথা বলতে মানুষ ভয় পেয়েছিল, গ্রামে গ্রামে গিয়ে হাটে হাটে গেলে মানুষকে সংগঠিত করে আওয়ামী লীগকে একটা শক্তিশালী কাঠামোর উপর দাঁড় করানোর চেষ্টা করেছি। এবং 2008 নির্বাচনের সময় ব্যাপক জনগোষ্ঠীর আস্থা, ভালোবাসা এবং সমর্থন নিয়ে আমি 48,000 বেশি ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছি। নির্বাচিত হবার পর কিছু কিছু নেতা, কিছু কিছু কর্মী যারা দলে অতীতে ছিল না পরবর্তীতে এসেছে বা অতীতেও দলে ছিল
তাদের উচ্চাভিলাষ, তাদের লোভ, তাদের নীতিহীন কার্যক্রম, তাদের ভূমিদস্যুতা, তাদের ঠিকাদারি, টেন্ডারবাজি, মাদকের সাথে সম্পৃক্ত মাদক ব্যবসা, এইসব দলকে এবং আমাকে এবং সরকারের ভাবমূর্তিকে ব্যাপকভাবে ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে। আমি এই ধরনের যাদেরকে পেয়েছি তাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে, দলীয়ভাবে, নিয়মতান্ত্রিকভাবে ব্যবস্থা গ্রহণ করেছি। এদের অনেকেই তাদের স্বপ্নভঙ্গ হওয়ার কারণে এখন দলের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে এবং নৌকার বিরুদ্ধে, বিএনপির সাথে, জামাতের সাথে, জঙ্গিদের সাথে, সর্বহারাদের সাথে, খুনিদের সাথে আঘাত করেছে। এদের অনেকেই অতীতে খুন খারাপি সাথে জড়িত ছিল। এদের বিরুদ্ধে 10-12 করে মামলা ছিল, অনেকে ক্রস ফায়ারের আসামি ছিল। সুযোগ পেয়েছিলাম সংশোধন হওয়া, ভালো হওয়া, কিন্তু এরা তো ভালো হয়নি। এরা আরও এলাকাকে খারাপ করার জন্য আবার রক্তপাতের জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। সামনের নির্বাচন, 9.5 আমি ইসরাফিল আলম তাদের কাছে দেবতা ছিলাম। নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলের সাথে আঘাত করে মৌলবাদের টাকা খেয়ে, বিএনপির টাকা খেয়ে, তাদের ভাড়াটা হিসাবে আওয়ামী লীগের মধ্যে দ্বন্দ্ব কলহ সৃষ্টি করার জন্য, আওয়ামী লীগের ভোট নষ্ট করার জন্য তারা মনোনয়ন প্রত্যাশীর নামে আবার সেই হারিয়ে যাওয়া, নিষ্ক্রিয় হওয়া, গর্তের মধ্যে লুকিয়ে থাকা সর্বহারার ক্যাডাররা এবং জেএমবির ক্যাডারদেরকে তারা সক্রিয় করার চেষ্টা করছে। তাদের ভয়ানক সেই চেহারা দেখে এলাকার মানুষ আতঙ্কগ্রস্ত হয়েছে। কিন্তু আমি গ্রামে গ্রামে গিয়ে আবার মাঠে নেমে তাদেরকে বলেছি, ভয়ের কোনো কারণ না। ইসরাফিল আলম এমপি যতদিন বেঁচে আছে আপনাদের জীবনের যানমানের নিরাপত্তা নিয়ে কেউ ছিনিয়ে খেলতে পারবে না। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করেছি, উন্নয়নের 10 দিগন্ত আমরা উন্মোচন করে দিয়েছি। দেশে দারিদ্রতা নাই, বেকারত্ব নাই, আমরা বিদ্যুৎ দিয়েছি, প্রায় 1 লক্ষ মানুষের বাড়িতে 9 বছরে বিদ্যুৎ দেওয়া হয়েছে। 512 কিলোমিটার রাস্তা তৈরি করেছি, 26টা দলীয় অফিস উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে বড় বড় বাজারে আমরা তৈরি করে দিয়েছি। এবং শিক্ষা প্রতিষ্ঠান, আমি ব্যক্তিগত পর্যায়ে সরকার বাদ দিয়েও ব্যক্তিগত পর্যায়ে রবীন্দ্র রিসার্চ ইনস্টিটিউট, বিশ্বকবি রবীন্দ্রনাথ কৃষি কলেজ, নর্থ বেঙ্গল স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, নর্থ বেঙ্গল হিউম্যান ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, ইসরাফিল আলম পলিটেকনিক ইনস্টিটিউট, মাদার কেয়ার স্কুল অ্যান্ড কলেজ এবং আজিজুর রহমান মেমোরিয়াল একাডেমি সহ আমি ব্যক্তিগত উদ্যোগে অনেক শিক্ষা প্রতিষ্ঠান করেছি। 2 থানায় 2টি শক্তিশালী শিল্পকলা একাডেমি করেছি এবং ফুটবল খেলাসহ বিভিন্ন খেলায় যুব সমাজকে সম্পৃক্ত করে তাদেরকে অবক্ষয়ের হাত থেকে সুরক্ষা দেওয়ার জন্য চেষ্টা করছি। প্রায় 100+ ছোট বড় ব্রিজ করেছি। যোগাযোগ অবকাঠামোর এখানে ব্যাপক উন্নয়ন হয়েছে। মানুষের এখন আর অভাব নেই, মানুষের এখন আর কোনো ধরনের বেকারত্ব নাই, হাহাকার নাই, শান্তির সুবাতাসে উন্নয়নের জোয়ারে রানীনগর আত্রায় পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু যারা থানার দালালি করত, সর্বহারাদের দালালি করত, জেএমবির দালালি করত, চাঁদাবাজির টাকা ভাগ বাটোয়ারা করে খেত, যারা অবৈধভাবে ইটভাটা চালায়, মাদক ব্যবসা করে, সুদের ব্যবসা করে, যারা সরকারি জায়গার উপর বাড়িঘর করেছে, যারা সরকার মানুষের জায়গা জোর করে দখল করে জায়গা জমি করেছে, তাদের মতো অনেকেই যাদের চলাফেরার কোনো কিছু ছিল না, বাড়ি গাড়ি করে, তারা এখন মাথা খারাপ হয়ে গেছে। তারা দলকে, সরকারকে, এমপিকে ধ্বংস করে তারা নিজেদের ভাগ্য করতে চায়। সে সুযোগ তো দেওয়া যাবে না। মনোনয়ন দেওয়ার মালিক শেখ হাসিনা, মনোনয়ন পাওয়ার অধিকার, চাওয়ার অধিকার সবারই আছে। তারা দলীয় ভাবমূর্তি রক্ষা করে দলীয় সাংগঠনিক কাঠামোর মধ্যে থেকে তারা মনোনয়ন প্রত্যাশা করবে। কিন্তু যারা বহিষ্কৃত হয়ে গেছে সদস্য পদ নেই, তারাও বলে আমি নমিনেশন প্রত্যাশী। যারা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে অবদানী, দানি, অনুদানী নেতাকর্মীদের সুখে দুঃখে এবং এলাকার সাংগঠনিক কাঠামোতে কার্যক্রমে কোনো অবদান নাই, তারাও বলে আমরা মনোনয়ন প্রত্যাশী। অসুবিধা নাই, মনোনয়ন তো শেখ হাসিনা দিবেন, যান তার কাছে যান, উনি যদি কাউকে নমিনেশন দেয়। আমি ইসরাফিল আলম, আমি শেখ হাসিনার পায়ে সালাম করে সেই 85 সাল থেকে রাজধানীতে রাজনীতি করেছি, এখনও রাজনীতি করে যাচ্ছি। এই দল আমাকে অনেক কিছু দিয়েছে যার সুফল আমার পরবর্তী প্রজন্মরাও ভোগ করবে। আমি অবশ্যই তার জন্য ভোট করব, নৌকার জন্য ভোট করব, শেখ হাসিনার জন্য ভোট করব, আওয়ামী লীগের জন্য ভোট করব। কিন্তু নৌকার মনোনয়ন প্রত্যাশী হয়ে আপনারা বিএনপির সাথে, জামাতের সাথে, সর্বহারার সাথে, জেএমবির সাথে, মৌলবাদের সাথে, জঙ্গিদের সাথে তাল মিলিয়ে এলাকায় অস্থিতিশীল করবেন, মানুষের মধ্যে আতঙ্ক ছড়াবেন, এটা কোনোভাবে মেনে নেওয়া হবে না। ইনশাল্লাহ আগামীতে যে উন্নয়ন আমরা যে করেছি, শান্তি শৃঙ্খলার যে বিশাল পরিবর্তন এখানে এনেছি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই এলাকার গতবারে 48,000 বেশি ভোট পাস করেছি, কোনো উন্নয়ন তো করিনি, খেলা আশ্বাস একটু বলেন, এবারে তো দৃশ্যমান উন্নয়ন করেছি, যার সুফল দিনই রাতে প্রতিক্ষণই মানুষ ভোগ করছে। ঘর থেকে বের হলেই ডান দিকে তাকালে ইসরাফিল আলমের চিহ্ন, বাম দিকে তাকালে ইসরাফিল, সামনে পিছনে যেদিকে তাকাবেন ইসরাফিলের উন্নয়নের
স্মৃতিচিহ্নর দৃশ্য পাও, তারা ভোট দিবে কোথায়? এই এলাকার অধিকাংশ মানুষ ইসরাফিল আলমকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, তারা প্রহর গুনছে কখন ভোট দেওয়ার সময় আসবে। ইসরাফিলকে ভোট দিয়ে তারা এমপি নির্বাচিত করবে, উন্নয়ন শান্তি নিরাপত্তার যে অর্জন এটাকে তারা অব্যাহত রাখবে, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটা সুখী সমৃদ্ধ এবং সম্মানের জাতি হিসাবে রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করবে, এই বিশ্বাসী আমি করি। আপনি দীর্ঘদিন থেকে এখানে সংসদ হিসেবে দায়িত্ব পালন করছেন, আগামী নির্বাচনে আপনি আবারও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, আবারও আপনি নির্বাচন করতে চাচ্ছেন কেন? নির্বাচন করা এই জন্যই দরকার, রানীনগর আত্রে রাজনৈতিক বাস্তবতা এটা পরীক্ষিত যে এই এলাকায় আমার চেয়ে বড় বড় নেতারা দায়িত্বে এসেছে, মন্ত্রী হয়েছিল, এমপি হয়েছিল, আমার দল থেকেও মনোনয়ন পেয়েছিল, তারা পাশ করতে পারেনি। যারা পাশ করেছে তারা এলাকার শান্তি নিরাপত্তা, মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারেনি, উন্নয়ন করতে পারেনি। আমি বিশ্বাস করি যে আমি এই এলাকার মানুষকে হৃদয় দিয়ে, মানুষকে আমার মন প্রাণ জীবনের সমস্ত সত্তা দিয়ে যেভাবে ভালোবাসি এবং ভালোবাসার তাগিদে তাদের উন্নয়নে, তাদের শান্তিতে, তাদের সমৃদ্ধিতে, তাদের নিরাপত্তাতে যেভাবে কাজ করি সেভাবে কেউ কাজ করতে পারেনি। এই এলাকার যে অর্জিত উন্নয়ন, যে শান্তি শৃঙ্খলা, এটাকে আরও টেকসই করার জন্য, আরও স্থিতিশীল করার জন্য, আরও শক্তিশালী বলিষ্ঠ করার জন্য আমাকে আবারও সংসদ সদস্যের দায়িত্ব পালন করা উচিত। তারপরেও আমি বলব, আমার নেত্রী শেখ হাসিনা, আমার নেতা বঙ্গবন্ধু, তার আদর্শ নিয়ে রাজনীতি করি। উনি যদি আমার চেয়ে কোনো ভালো ক্যান্ডিডেট কাউকে মনে করেন, তাকে নমিনেশন দিবেন, আমি রেডি টু কনগ্রেচুলেট হিম, আই এম রেডি টু কোঅপারেট হিম। এবং এই এলাকার শান্তির জন্য, উন্নয়নের জন্য শেখ হাসিনার যে কোনো সিদ্ধান্তকে আমি মাথা পেতে নিতে বাধ্য। কিন্তু আমি যে কথা বলেছি, রাজনীতির নামে আবার সেই জুয়া খেলা, আবার সেই মদ খাওয়া, আবার সেই মাদক ব্যবসা, সুদের ব্যবসা, ভূমি দখল, মানুষের বাড়ি ঘর দখল, গলা কাটা, হকিস্টিক বাহিনী দিয়ে মানুষকে নির্যাতন করা, মিথ্যা মামলা হামলা দিয়ে মানুষকে ঘর ছাড়া, বাড়ি ঘর ছাড়া করা, এই রাজনীতির যারা পরীক্ষিত নেতা, যারা ইতিমধ্যে মানুষের কাছে গণশত্রু হিসাবে পরিচিত হয়ে গেছে, ধিকৃত প্রত্যাখ্যাত হয়ে গেছে, তাদেরকে তো পুনর্বাসিত হওয়ার সুযোগ দেওয়া যাবে না। আপনি দীর্ঘ সময়ে যে উন্নয়ন করেছেন, আগামী নির্বাচনে যদি আপনাকে আবারও মনোনয়ন দেওয়া হয় দল থেকে এবং আপনি নির্বাচিত হন, তাহলে যে উন্নয়নগুলো থমকে রয়েছে বা আগামীতে আর কি কি উন্নয়ন করবেন? কোনো উন্নয়ন থমকে নেই, সকল উন্নয়ন চলমান আছে, গতিশীল আছে, তবে কিছু কিছু কাজ অসমাপ্ত আছে, চলমান আছে, এগুলোকে সমাপ্ত করতে হবে। এই কাজগুলো তো সহজ নয়, যারা মন্ত্রী ছিল তারাও তো 50 মিটার একটা ব্রিজ করতে পারেনি, আর আমি 100টার বেশি ব্রিজ করেছি। 8 সাল পর্যন্ত মাত্র 58 কিলোমিটার পাকা রাস্তা ছিল, আমি 512 কিলোমিটার রাস্তা করেছি। 8 সাল পর্যন্ত মাত্র 1717,000 মানুষের বাড়িতে বিদ্যুৎ সংযোগ ছিল, আমি এসে 1,13,14,000 মানুষের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিয়েছি। এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিল্ডিং ছিল না, ভবন ছিল না, আমরা তো সেটা করে দিয়েছি। এবং নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান কেউই করেনি, এক মূল্য আজাদ সাহেব করে গেছে। আর দীর্ঘদিন পর আমি হতভাগা ইসরাফিল আলম এসে নিজ খরচায়, নিজ উদ্যোগে, নিজ প্রচেষ্টায় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনা করে এলাকাকে শিক্ষার আলোয় আলোকিত করছি। দক্ষতা উন্নয়নের জন্য, মানব সম্পদ তৈরির জন্য স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট করেছি। সাংস্কৃতিক অঙ্গনকে আলোকিত করে আমার এলাকার মানুষগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এবং জঙ্গিদের হাত থেকে এবং সংকীর্ণতার হাত থেকে, ধর্মীয় সংকীর্ণতার হাত থেকে রক্ষা করার জন্য আমি শিল্পকলা একাডেমি করেছি। সেখানে গান, আবৃত্তি, নৃত্যকলা সব কিছু হচ্ছে, রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত আত্রায়, মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত আত্রায়, এবং এই আমাদের মজদুসার সেই ফকির সন্ন্যাসীর আন্দোলনের স্মৃতি বিজড়িত রক্তদাহ, এসব আমার এলাকাতে। এই এলাকাকে যারা অকল কলঙ্কিত করেছে, অপবিত্র করেছে, সন্ত্রাসের জনপদ বাড়িয়েছে, তারা এই এলাকায় কোনোদিন ভালো করতে পারবে না। এবং যে কাজগুলো আমাদের এখন অনেক কিছু করতে হবে, করার বাকি আছে, এই কাজগুলো অবশ্যই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শেখ হাসিনার নেতৃত্বে একমাত্র এগুলো সম্পন্ন করা সম্ভব। উল্লেখযোগ্য কিছু কাজের নাম যদি বলতেন যে এই কাজগুলো আমরা আগামীতে আসলে ক্ষমতা আসলে করব। আমার কাজের মধ্যে যেটা একেবারে আমি উদ্যোগ গ্রহণ করেছি, চূড়ান্ত পর্যায়ে আছে, আমাদের সান্তাহার থেকে বদলা ঘাটে মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ সেতু এবং বদলা থেকে রানীনগর রাজাপুরে পারাপার হওয়ার জন্য রাস্তা এবং ছোট্ট একটি ব্রিজ, সমাজপাড়া হাটের একটি ব্রিজ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, রায়পুরে গ্রামের সাথে সংযোগ করার জন্য আরেকটি ব্রিজ, এবং বেদগাড়িতে ছোটো কালিকাপুরের সাথে সংযোগ স্থাপন করার জন্য আরেকটা ব্রিজ, এগুলো আমাদের তৈরি করা খুবই দরকার।
আর রাস্তাঘাট যেগুলো আছে, উনি আত্রাই ব্রিজের উপর হয়েছে, অনেক রাস্তা হয়ে গেছে, এই রাস্তাগুলোকে কিছু কিছু রাস্তা প্রশস্ত করতে হবে, কিছু কিছু রাস্তাকে আরও মাটি কেটে উঁচু করে শক্তিশালী করতে হবে। আর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের যে বিষয়টা আছে, বেদগাড়ি থেকে আবার একদম রসুলপুর পর্যন্ত ছোট যমুনা নদী পার খেয়েছে, প্রতি বছর ভেঙে যায়, ভাঙনের সম্মুখীন হয়, এইটাকে শাসন করা, মর্ফোলজি করা, শাসন করা হলো একটা বড় চ্যালেঞ্জ। এবং এই প্রকল্প আমি গ্রহণ করেছি, আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে এই প্রকল্প বাস্তবায়ন হয়ে গেলে ভাঙনের হাত থেকে এলাকার মানুষকে আমরা স্থায়ীভাবে চিরদিনের জন্য আমরা সুরক্ষা দিতে পারব। সর্বশেষ জানতে চাই যে আপনার আসন থেকে আওয়ামী লীগের একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করছে, এই যে আপনি একজন ক্ষমতাধর এবং ক্ষমতায় রয়েছেন এবং সাংগঠনিকভাবে একটা শক্ত অবস্থানে রয়েছেন, তারপরে একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করছে, এটা কি আপনার সাংগঠনিক ব্যর্থতা বলে মনে করেন? গণতন্ত্রের বিউটি এবং সৌন্দর্যই হলো বহুমত এবং শত ফুল ফুটতে দেওয়া। যে সমাজে, যে রাজনীতিতে শত ফুল ফুটতে পারে না, অনেক মতের প্রকাশ হয় না, সেটা তো কোনো গণতান্ত্রিক রাজনীতি হতে পারে না। আমার দল অনেক বড়, যে এলাকায় একজন প্রার্থী পাওয়া যায়নি এমপির ভোট করার জন্য, সেই এলাকাতে এখন অনেক প্রার্থী এমপির কাণ্ডারি হওয়ার জন্য এখানে কাজকর্ম করছে। এটাই আমার রাজনীতির সফলতা, এটাই আমি মনে করি আমার রাজনীতির বলিষ্ঠতা। আমি যদি এই আওয়ামী লীগের এই 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 দুরবস্থার থেকে, সাংগঠনিক এই বন্ধাত্ম থেকে, বিপন্নতা থেকে দলকে রক্ষা করতে না পারতাম, রাজনীতিকে আজকে এই জায়গাতে নিয়ে আসতে না পারতাম, তারা ভোট করা তো দূরের কথা, এলাকায় তো থাকতো না, এলাকায় তো আসে না, অনেকে পালিয়ে গিয়েছিল, অনেকে এলাকায় বসবাস করতো না। আজকে আমার খুব আনন্দ লাগে যে নৌকার অনেক প্রার্থী হয়েছে, আমি দোয়া করি তারা যেন শেষ দিন পর্যন্ত নৌকার সাথে থাকে, ভোটের দিন পর্যন্ত যেন নৌকার সাথে থাকে। বিএনপি, জামাত, জঙ্গি, সর্বহারা এবং বিরোধী দলের এজেন্ট হিসাবে, ভাড়াটে হিসাবে তারা যে প্রার্থী হয়নি, এই প্রমাণটা যেন তারা কর্মীর ভিতর দিয়ে করে। অবজারভারের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, অবজারভার পরিবারের সবাইকে এবং অবজারভারের সকল পাঠক।